মামলার বিষয়ে কথা বলতে সাভার মডেল থানায় এসেছিলেন পীর মনি। মামলার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সাভার মডেল থানায় পরিমনি আসার পর পুলিশের পক্ষ থেকে সাভার মডেল থানার গেট বন্ধ করে দেয়া হয়। পরিমনির দায়েরকৃত মামলার আসামি নাসির ও অমি বর্তমানে সাভার থানায় রিমান্ডে আছেন। আমি তো মামলার অগ্রগতি জানতে আসি।